Assalamualaikum, hi friend, today I discuss this pronoun, the clear this concept, because as this concept my one friend request, and this is my friend request, because my friend request this option, Walmart option, this category, so I hope this problem solved. Cancel করার পর আমরা কি করছি এই অ্যাডটা আমরা এখানে অটোমেটিক্যালি সেটাকে কেটে নিচ্ছি ইনশাআল্লাহ দেখেন এটা
ফোকাস দিলাম সেটা শো করতেছে। তো আপনারা আশা করি ইমেজ বুঝতে পারবেন, যখন কোনো অর্ডারটা প্লেস করবেন তো তখন এইভাবে আপনি টোটালটা এখানে ইন্ডিভিজুয়াল রেখে দিবেন, অ্যান্ড টোটাল প্রবলেম যে সলভটা আশা করি সেটা প্রবলেম ক্রিয়েট হবে না, ক্যান্সেল করবেন টোটাল অ্যামাউন্টটা ওকে আর টোটাল অর্ডারটা প্লেস করতে পারবেন। বাট এই অ্যামাউন্টটা তখন শো করবো, আপনি যদি ক্যান্সেল যদি করে দেন তখন আপনার টোটাল অ্যামাউন্ট আপনার মিনিমাম $3.4 এই টাকাটা আপনার সেভ হলো। সেভ হওয়ার পিছনে যখন হচ্ছে আপনি এই টাকাটা আর্ন করতে পারলেন, নেক্সট আপনার প্রফিট আর্ন হলো। যেমন আমি আমাদের রিসেন্ট একটা অর্ডার আমি আপনাকে দেখাই, দেখেন আমি সেম অর্ডারটা যদি দেখেন এখানে 35.35 ছিল। তো এখন তো দেখেন এখানে যদি আমি এইটা 3.59 এটা অ্যাড করতাম তাহলে কি হতো, আমার প্রোডাক্টটা 3.49 অ্যাড হলে আমার 835। তো আমার যদি এটা লাগে না আমার টোটাল অ্যামাউন্ট এটা লাগতো। তো আমার এখন দেখেন আমি এটা নিয়ে শীটে যদি চলি শীট দিস সিলেকশন অ্যান্ড টোটাল সিলেক্ট অ্যান্ড কন্ট্রোল ভি অথবা সি কন্ট্রোল ভি দেন নিট প্রফিট 3.56। সো মাই প্রফিট ইজ আর্নিং ইজ ভেরি গুড। সো আহত্রান আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা টোটাল অ্যামাউন্ট যখন ক্যান্সেল করি এটা মানে ওয়ালমার্ট ক্যান্সেল দিস প্রোডাক্ট, বাট অ্যামাউন্ট ইজ হাই অ্যান্ড নিট প্রফিট ইজ গো 6.56। সো প্রিভিয়াস কন্ট্রোল জেড প্রিভিয়াস অর্ডার 3.09, বাট রাইট নাও দিস কল 6.56। সো দিস প্রফিট ইজ ভেরি গুড। অ্যান্ড সো আমি আশা করি আপনাদের টোটালটা অনেকটা ক্লিয়ার করতে সম্ভব হয়েছি। তো ইনশাল্লাহ আপনারা এইভাবে যদি অর্ডারটা করেন সেক্ষেত্রে আপনি নিট প্রফিটটা বাড়বে এবং আপনার আর্নিং টোটাল নিট প্রফিটটা ইনস্ট্যান্ট গ্রোথ করবে, ইনশাল্লাহ হাই হবে। তো আরো ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর বন্ধুরা আবার রিকোয়েস্ট করবো আপনারা আমাদের চ্যানেল যারা ফলো করেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামাজ পড়বেন বন্ধুরা। বিকজ আপনাদের নামাজ পড়ার উদ্দেশ্য কথা একটাই বারবার এই কারণে বলা, কারণ আপনারা পড়লে ইনশাল্লাহ আমাদের নামাজ পড়া হবে, ইনশাল্লাহ আশা করি আপনাদেরও অনেক ভালো পরকালে কাজে লাগবে ইনশাল্লাহ। এবং এই দুনিয়া তো প্রচুর ফায়দা আছে বন্ধুরা, নামাজ পড়ে দেখেন আপনার রিজিকের মালিক আল্লাহ নিয়ে নেবে ইনশাল্লাহ। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বিকজ আমি নিজে এটা মানে অনেক পাইছি সাফল্যতা নামাজ পড়ার কারণে। তো রিকোয়েস্ট করবো আপনাদের তো নামাজ পড়বেন ইনশাল্লাহ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এনি প্রবলেম আর কমেন্ট মাই ডিসক্রিপশন অ্যান্ড আমার চেষ্টা করবো সবকিছু ভালো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। তো টেক কেয়ার, সি ইউ নেক্সট টাইম বন্ধুরা, আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।